ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আমরা সবাই এরকম ধরনের লিথিয়াম ব্যাটারি চিনে থাকি, যেগুলো সাধারণত 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। আর এই ব্যাটারিগুলো দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করাই সম্ভব। এই ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্টের পাওয়ারফুল ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন, খুব ভালো ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারেন এবং আরও অনেক ধরনের কাজ করতে পারেন। বাট প্রবলেম হলো এই ব্যাটারির প্রাইস নিয়ে। আপনি যদি একটা নতুন ব্যাটারি, খুব ভালো কোয়ালিটির ব্যাটারি কিনতে যান দোকানে, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট পার পিস ব্যাটারি 120 টাকা থেকে 150 টাকার মতো পড়বে। বাট তারপরেও যেসব ব্যাটারিগুলো কিনবেন সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে ফেক ব্যাটারি হবে বা চাইনিজ কোনো একটা ব্র্যান্ডের ব্যাটারি হবে। আর ওই ধরনের ব্যাটারির বডিতে আসলে অনেক কিছু লেখা থাকে, যেমন 4000 mAh বা 7000 mAh, বাট ওগুলো নর্মালি কিন্তু 1000 mAh হয় না। সহজভাবে বলতে গেলে ওই ব্যাটারিগুলো 1 ampere-এর কম হয়ে থাকে। বাট আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই কম প্রাইসে পাওয়ারফুল ব্যাটারি কিনতে পারেন। যেমন আমার হাতে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্যানাসোনিক ব্র্যান্ডের মেড ইন জাপান একটা ব্যাটারি। দেন এখানে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটি ব্যাটারি আছে মেড ইন কোরিয়া। সো এরকম অনেক ভালো ব্র্যান্ডের ব্যাটারি আপনারা কিনতে পারেন খুবই কম প্রাইসে। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো ল্যাপটপের পুরাতন ব্যাটারি আছে। এগুলো আমি কোথা থেকে কিনেছি, এগুলোর প্রাইস কেমন পড়েছে অবশ্যই এগুলো বলবো। বাট চলুন তার আগে ল্যাপটপের ব্যাটারির ভিতর থেকে সব সেলগুলি আমরা বের করে নেই। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি খোলার সময় আমি লক্ষ্য করলাম যে এখানে যে ব্যাটারিগুলি আছে এই সেলগুলোতে আসলে মরিচা পড়ে গেছে। সো আপনারা যদি এরকম ধরনের কোনো ব্যাটারি পেয়ে থাকেন, এই ব্যাটারিগুলো একদম ইউজ করবেন না, এগুলো ডিরেক্টলি ফেলে দিবেন। সো আমার সবগুলো সেল খোলাই অলমোস্ট কমপ্লিট। ওয়েল, এই ব্যাটারিগুলো আমি কিনেছিলাম একটি ল্যাপটপের রিপেয়ারিং শপ থেকে। আর একটা একটা ল্যাপটপের ব্যাটারি আমার পড়েছিল 120 টাকা থেকে 150 টাকার মতো। আর এরকম একটা ল্যাপটপের ব্যাটারির ভিতরে নর্মালি আপনারা 4টি সেল পেয়ে যাবেন। আর ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে 4টি সেলই ভালো থাকবে বা ম্যাক্সিমাম একটা ব্যাটারি ডাউন থাকতে পারে। আর নর্মালি এইসব ব্যাটারিগুলো রিজেক্ট হয় কারণ এগুলোর যে BMS থাকে এই BMS নষ্ট হয়ে যায়। সো এখানে আমার সবগুলো ব্যাটারি বের করা কমপ্লিট। চলুন এবার ব্যাটারিগুলির ভোল্টেজ চেক করে নেই। ওয়েল, এখানে আমি 2টি লাইন করেছি। প্রথম লাইনে খুব ভালো কোয়ালিটির ব্যাটারিগুলি আছে এবং সেকেন্ড লাইনে ডিসচার্জড ব্যাটারিগুলি আছে। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাটারি ভোল্টেজই কিন্তু 2 ভোল্টের উপরে আছে। সো যদি কোনো ব্যাটারি ভোল্টেজ 2 ভোল্টের কম থাকে তাহলে সেই ব্যাটারিকে অবশ্যই ডিসচার্জড ব্যাটারি হিসেবে ধরবেন, এবং যে ব্যাটারির ভোল্টেজ 2 ভোল্টের উপরে আছে সেই ব্যাটারিগুলো একদমই পারফেক্ট আছে। সো প্রথম লাইনের ব্যাটারির কাজ কিন্তু এখানে কমপ্লিট কারণ এখানে সবগুলোর ভোল্টেজই ঠিকঠাক আছে। সো চলুন এবার সেকেন্ড লাইনের ব্যাটারিগুলি চেক করি। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলোর চার্জ কিন্তু খুবই কম। বাট এই ব্যাটারিগুলোকে যদি আমরা একটি চার্জিং কন্ট্রোলারের মাধ্যমে চার্জ দিই সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিগুলো আবার রানিং হয়ে যাবে। আর এরকম লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য আপনারা এরকম ধরনের চার্জার কিনতে পারেন বা আমার মতো এরকম একটি TP4056 চার্জিং মডিউল এবং একটি ব্যাটারি হোল্ডারের মাধ্যমে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এরকম 3.7 ভোল্ট ব্যাটারি চার্জার। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসচার্জড ব্যাটারি আমি চার্জিংয়ে দিয়ে দিলাম এবং এখানে রেড LED জ্বলছে। সো তার মানে এই ব্যাটারিটা কিন্তু এখন কমপ্লিটলি চার্জিং অবস্থায় আছে। সো আমি একটা একটা করে সবগুলো ব্যাটারি চার্জ করেছিলাম এবং আমার কাছে যতগুলো ব্যাটারি আছে সবগুলো ব্যাটারি কিন্তু পারফেক্টলি কাজ করছে। যদিও আমার কাছে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার কোনো ডিভাইস নেই, সো আমি ক্যাপাসিটি দেখাতে পারছি না। বাট আমি এগুলো অ্যাম্পিয়ার চেক করেছিলাম, প্রত্যেকটির অ্যাম্পিয়ার কিন্তু 1.5, 1.6 বা 1.7 এরকম যাচ্ছিল। দেন লাস্টে যখন আমি টোটাল প্রাইস ক্যালকুলেট করি তখন আমি দেখলাম যে একটা একটা ব্যাটারির সেল আমার 30 টাকার মতো পড়েছিল। সো বুঝতেই পারছেন আমি খুবই কম প্রাইসে কিন্তু অনেকগুলো ভালো ব্যাটারি পেয়ে গেছি, এবং এই ব্যাটারিগুলো কিন্তু দোকান থেকে কেনা নতুন ব্যাটারি থেকে অনেক গুণ বেশি সার্ভিস দিবে। সো দোকান থেকে বেশি টাকা দিয়ে এরকম ধরনের চাইনিজ ব্যাটারি না কিনে আপনারা পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে এরকম ভালো কোয়ালিটির সেল সংগ্রহ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।
there.